তো শ্রী শ্রী আনন্দময়ী মাতার মন্দির, কালী মন্দির, খুব জাগ্রত, বহুদিনের পুরনো। অধর মিষ্টান্ন প্রতিষ্ঠান, এইটাই আসল দোকান, বন্ধ। আমি আসবো পরে, বিকালের দিকে খুলবে। এই যে জেলখানার পাঁচিল। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন যাচ্ছি কৃষ্ণনগর, এটা কল্যাণী এক্সপ্রেস ওয়ে। এখান থেকে 50 কিলোমিটার দূর কলকাতা, আর এখান থেকে 70 কিলোমিটার দূর কৃষ্ণনগর। চলুন, রাস্তায় যা যা পড়বে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। কি সুন্দর রাস্তা দেখুন, এটা কল্যাণী এমসের জন্য এরকম রাস্তা তৈরি হয়েছে। আর এগুলো সব লজ বা হোটেল। আর এই যে এপাশে এমস দেখা যাচ্ছে, আর এটা এমসের মেন গেট। এইটা পুরোপুরি চালু হয়নি, তবে চালু হয়েছে, কিছুটা চালু হয়েছে। বহরমপুর 141, কৃষ্ণনগর 53 কিলোমিটার এখান থেকে। আর এই বাঁ দিকে যাবো, এইটাই 34 নম্বর জাতীয় সড়ক। এটা বড় জাগুলি, এই যে বড় জাগুলির ওপর দিয়ে যাচ্ছি। 4 লেনের রাস্তা তৈরি হচ্ছে, এইগুলো হয়ে গেলে যাতায়াতে অনেক সুবিধা হবে। এখান থেকে ডান দিকে 30 কিলোমিটারের মধ্যে বনগাঁ, আর বাঁ দিকে এই রাস্তাটা 1/2 কিলোমিটার গেলেই চাকদা স্টেশন। আর বাঁ দিকে রানাঘাট চার্চ, ছোট কিন্তু খুব সুন্দর চার্চ। এই যে সামনে থেকে দেখাচ্ছি, রানাঘাট রেলগেটের বিখ্যাত জাম। আর এই দিকে স্টেশন ডান দিকে, আর বাঁ দিকে শিয়ালদা। এটা রানাঘাট চুন্নি নদীর ব্রিজ, এটা বাংলাদেশ থেকে আসছে। এই চুন্নি নদী পদ্মা থেকে, পদ্মা শাখা নদী মাথাভাঙা, আর মাঝদিয়ার কাছে নাম নিচ্ছে চুন্নি, দিয়ে এদিকে গিয়ে আবার গঙ্গায় মিশে যাচ্ছে, পায়রাডাঙ্গার ওখানে। এই যে এই পাশটা গঙ্গার দিকে যাচ্ছে, আর এদিকটা আসছে বাংলাদেশ থেকে। এইখান থেকে দুভাবে কৃষ্ণনগর যাওয়া যায়, এটা শান্তিপুর হয়ে কৃষ্ণনগর যাওয়া যায় সোজা, আর ডান দিকে বাতকুল্লা, তাহিরপুর, বাতকুল্লা, বিননগর। এই স্টেশনের পাশ দিয়ে রাস্তা, এটা দিয়ে আমি এটা দিয়েই যাবো। শান্তিপুর চলে যাচ্ছে এইদিকে, আর এটা রানাঘাটের দিক থেকে আসছে এই লাইনটা, এইদিকে শান্তিপুর। আগেরটা শান্তিপুর লাইন, আর এটা কৃষ্ণনগর, এটাও রানাঘাটের দিক থেকে আসছে, আর এদিকে কৃষ্ণনগর। এই রাস্তা দিয়ে যেতে কতগুলো গেট পার করি দেখুন শুধু, আর সামনে বিননগর বাজার, বিননগর বাজার, আর বাঁ দিকে স্টেশন। এটা বিননগর রেল গেট, এখন ওই আগে কৃষ্ণনগর দেখালাম বাঁ দিকে যাচ্ছে, এখন বলছি কৃষ্ণনগর ডান দিকে যাচ্ছে। এই রাস্তায় যেতে এতগুলো লাইন, আমি যদি সব দেখাই আপনারা দেখতে দেখতে বোর হয়ে যাবেন। এই যে তাহিরপুর যদি উষাগাম যান, এই রাস্তা দিয়ে যেতে হবে, লেখা আছে উষাগাম বিকাশ কেন্দ্র। আমার উষাগাম ব্লক দেখলে আপনি বুঝতে পারবেন যে উষাগামে কী কী আছে। তাহিরপুর বাজার ডান দিকে, তাহিরপুর স্টেশন, এটা তাহিরপুর রেল গেট। এখন বাঁ দিকে কৃষ্ণনগর যেতে, এটা বাতকুল্লা বাজার। এই রাস্তাটা খুব সুন্দর লাগছে, কারণ এই যে পুরনো পুরনো গাছ রয়েছে, ওই জন্য দেখাতেও ইচ্ছা করছে আপনাদেরকে। আমিও দেখি, আপনারা দেখুন, খুব সুন্দর দৃশ্য। এই যে লাস্ট রেল গেট কৃষ্ণনগর যাচ্ছে, আর দেখাবো না, এরপর আরও দুটো রেল গেট আছে, আর দেখাবো না রেল গেট। এই যে 34 নম্বরে এসে আবার উঠছি, ডান দিকে বহরমপুর চলে যাচ্ছে, শিলিগুড়ি চলে যাচ্ছে, কৃষ্ণনগর চলে এসেছি। এখন কৃষ্ণনগরের মধ্যেই, এটা রবীন্দ্র ভবন কৃষ্ণনগর, এটা কৃষ্ণনগর চার্চ, বেশ বড় চার্চ।
কৃষ্ণনগর বেজেখালি, আর বাঁদিকে এই খালটার নাম হচ্ছে, খালটার নামের জন্য বেজেখালি নাম হয়েছে। আর এটা কিন্তু পাশ দিয়ে খাল, খালের গা দিয়ে সব বাড়ি হয়ে গেছে। এখন রাজার বাড়ির দিকে যাচ্ছি, এই যে খাল, এই খালটাই রাজার দিঘির সাথে যে পরীক্ষা কাটা আছে, রাজার দিঘি, সেই দিঘির সাথে এর যোগাযোগ আছে। এই যে সামনে এটা রাজবাড়ির দিঘি, এটা রাজবাড়ির পিছন দিকটা দেখাচ্ছি আমি আপনাদের। এটা এই দিঘি, রাজারই দিঘির স্নানের ঘাট, অনেক পুরনো, রাজার আমলের, তবে সব ভেঙে চুরে গিয়েছে। যে এরকম অবস্থা, এই যে ঘাট, রাজবাড়ি আগে দেখা যেত, এই সমস্ত রাজার চারিপাশে যে জমিগুলো, কিছু কিছু বিক্রি হয়ে গেছে, মানে রাজার শরিকরা বিক্রি করে দিয়েছে, ওই জন্যে সব এইসব বাড়ি হয়ে গেছে, আগে বাড়ি ছিল না। আর এই পুরো দিঘি, এটা পুরো চারিদিক দিয়ে এরম পরীক্ষা কাটা আছে, মানে তিন দিকে আছে, এরমভাবে গিয়ে ওই দিকে আছে, আবার এই দিকে এরমভাবে গিয়ে ওই দিকে আছে, আর ওই দিক দিয়ে রাজার গেট। এই খালের ধার দিয়ে যাচ্ছি, এসব আগে কিছু ছিল না, বিশাল বড় আমবাগান ছিল, এখন সব বাড়ি হয়ে গেছে, গোডাউন হয়ে গেছে, সরকারি গোডাউন হয়ে গিয়েছে। ওই যে একটা ঘাট রয়েছে, ওইটা রাজবাড়িরই ঘাট, ওই যে ওই পাশটা যেতে গিয়ে। আমি ওই দিকে দেখালাম ওই বট গাছটা, আর এইদিকে আর একটা, এই সোজাসুজি ওইদিকে যেমন ঘাট, এদিকেও ঘাট, ওই যে, আর ওই যে রাজবাড়ি, ওটা ওটা রাজার গেট, আর রাজবাড়িটা এই পাশে চেপে ঘুরে যাচ্ছে জলটা। ওই যে গেট রয়েছে, গেট অব্দি, গেটের মুখ চারিদিক দিয়ে, আবার উপাশ দিয়ে ওইরকম জল আছে। এই যে রাজবাড়ির, এটা মনে হয় কোনো একটা তোরণ কিছু একটা হবে, ওই এই পুরোটাই, এই যে এটা তোরণই বলে মনে হয়, আর গেট পরেরটাকে বলে, আমি দেখাচ্ছি গেট কোনটা। আর এইটা রাজবাড়ির গেট, এই যে গেটের মধ্যে দিয়ে যাচ্ছি, আর ওইটা রাজবাড়ি, এগুলো সব রাজবাড়ির এলাকা, ওর ভেতরে পুজো হয়। আর এইখানে বারো দোলের মেলা হয়, যে রাজবাড়ি গেটের সামনে এখন এসে দাঁড়িয়েছি এতটা জার্নির পরে, খুব ভালো লাগছে। আপনারা দেখুন, আমি দেখালাম নিজেকে আপনাদেরকে, আর এর ফাঁক দিয়ে একটা কামান আছে, আমি দেখিয়ে দিচ্ছি, যে ভিতরে কামান রয়েছে, আর দুর্গাপূজার সময় এই কামান আগে ফাটানো হতো। কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি দেখালাম, গোপাল ভাঁড় সম্পর্কে আমি কিছু বলছি না, কারণ গোপাল ভাঁড় একটা কাল্পনিক চরিত্র, গোপাল ভাঁড় বলে কেউ ছিল না, ওটা একটা গল্প, একটা মজাদার রসালো গল্পের জন্য গোপাল ভাঁড়কে সৃষ্টি করা হয়েছে। এদিকটাও সামান্য একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই গেটের ভেতরে পুজো মণ্ডপ, ভেতরটা দেখিয়ে দিলাম। এগুলো রাজার বাড়ির প্রাচীর, সীমানা বাড়ির, এগুলো সব রাজার জমি। ওই যে বললাম আমি আগে, রাজার যে শরিক তারা বিক্রি করে দিয়েছে। এই যে পিছন দিকটা, ওই যে দিঘিটা দেখালাম আগে, এই যে রাস্তা, আর ওই ঘাটটা দেখালাম, এখান দিয়ে যাওয়া যাবে, চলুন। এই দিয়ে দেখুন, এদিকেও জল, বিয়ে বাড়ির জল সাজা রাজার দিঘিতে। কৃষ্ণনগরের জজকোট, কৃষ্ণনগর শহরের মেন জায়গা, কৃষ্ণনগরের পোস্ট অফিসের মোড়, কৃষ্ণনগরের প্রধান ফেস্টিভ্যাল
জগদ্ধাত্রী পূজায়। এই সামনেই চাষাপাড়া, এই বাঁদিকে এই রাস্তাটা করিমপুর যাচ্ছে, আর এটা বাস স্ট্যান্ড, এটা মাঝদিয়া গেদে বর্ডার, ওইদিকে রাস্তা যাচ্ছে, আর এইটা ঘূর্ণিতে যাচ্ছে। এটাই কৃষ্ণনগরের মাটির পুতুল, এইগুলো সব পরপর দোকান। মুক্তিপাল এক বিখ্যাত গোল্ড মেডেলিস্ট, এটা ঘূর্ণির পুতুল পটি। এখানে পরপর পরপর সব মাটির পুতুলের দোকান। আমাদের দেশের বাইরেও এইসব কৃষ্ণনগরের পুতুলের নাম আছে, মাটির পুতুল। এই যে সুন্দর সব মাটির পুতুল, এটা 450 টাকা দাম, ওটাও 450-250 সব দাম লেখা রয়েছে গায়ে। বিভিন্ন রকম সব পুতুল সব গায়ে দাম লেখা আছে, উপরেও আছে। খুব সুন্দর। সব পরপর দোকান। একটা বিখ্যাত দোকান কার্তিক চন্দ্রপাল, উনি মারা গিয়েছেন, ওনার ছেলেরা আছে, ওনার দোকানটা বন্ধ রয়েছে। এটা নেদের পাড়া, কৃষ্ণনগর সরপুরিয়া সরভাজার জন্য বিখ্যাত। আমি সেই এখন বিখ্যাত দোকান অধর মিষ্টান্ন প্রতিষ্ঠান, এইখান থেকে সরপুরিয়া নেব। এই যে সব সরপুরিয়া রয়েছে, এখান থেকে কেটে আমাকে দেবে। সাদা রঙের আসল সরপুরিয়া, বেশিরভাগ দোকানে হলুদ সরপুরিয়া পাওয়া যায়। 15 পিস 345 টাকা দাম আসছি ভাই। এই সরপুরিয়া নেওয়া হয়ে গেছে, বিখ্যাত দোকানের সরপুরিয়া, অধর মিষ্টান্ন প্রতিষ্ঠান নেদিয়ার পাড়া। বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আর এরকম সরপুরিয়া সারা কৃষ্ণনগরে কোথাও পাওয়া যাবে না, একটি মাত্র এই দোকানটাই পাওয়া যাবে। আজকের মতো এখানে আমি ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন।